নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার ব্লগে আপনাদের আবার স্বাগত, একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত শুক্লাস ডায়েরিতে। স্যামসাং গ্যালাক্সি M32 অংশু পাপার ফোনটা খারাপ হয়ে গেছে, তাই জন্য আবার নতুন করে আর একটা ফোন কেনা হলো, কারণ ওর অফিসের কাজে খুব প্রবলেম হচ্ছে, ফোনের লাইট কেটে গেছে। তো এমনিও হ্যাং করে, গেম খেলে খেলে অংশু মানে ফোনটাকে একদম নষ্ট করে ফেলেছে, হ্যাং করে খুব। আগেরটা ছিল রিয়েলমি X3, এটা অংশুমান আর স্যামসাং গ্যালাক্সি গেম খেলার জন্য এই যে কিনলাম, ডেলিভারি বয় দিয়ে গেলে অ্যামাজন থেকে নিলাম, ডেলিভারি বয় এসে দিয়ে গেলে নিলাম, নিয়ে এই জন্য এখন ফোনটাকে ওপেন করছি। ফোনটাকে ওপেন করা হয়ে গেলে তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো ফোনটা খুলেছি, ওর মধ্যে একটা চার্জার দিয়েছে, একটি USB তার দিয়েছে, আর কিচ্ছু দেয়নি। এটা ব্যাক মনে করেছে এটা ব্যাক কভার দেবে, তাও দেয়নি, কিচ্ছু দেয়নি। এখনকার সব তো প্রতি বছর বছর ওর ফোন কেনা লাগে না, এত পরিমাণে কাজ করে নষ্ট হয়ে যায়, ওই জন্য এবার আর অনেক দামের ফোন কেনা হয়নি, বললো যে বেশি দামের নেবো না, তো এই ফোনটা 14,000 টাকা পড়েছে। এইটা নেওয়া হলো, এমনি ভালো স্যামসাংয়ের ফোন ওর মতো ওর জন্যে ভালো, কারণ ওরা অফিসিয়ালি কাজ করে, তো ওদের জন্য স্যামসাংয়ের ফোনই ভালো। এই যে ফোন থেকে আমি প্লাস্টিক কভারটা তুলছি, এইবার প্লাস্টিক কভারটা তুলে ফোনটা বেশ ভালো লাইটিং দিচ্ছে, ভালো ফোন, খারাপ রবিবারে এই করায় করে তারপরে দুপুরে রান্না বান্না করেছি, করে নিয়ে আবার 4টার সময় অংশুকে নিয়ে পায়রা ডাঙাতে, অংশু স্কুল থেকে সব গ্রুপ প্রজেক্ট বানাতে দিয়েছে, সেই প্রজেক্ট আগেও একদিন গেছিলাম, গিয়ে বানিয়ে এসছিলাম, বানিয়ে এসছিল হাফ, আর এই আজকে গিয়ে আর হাফ বানালো। ওই যে এখানে একটা মেয়েও ছিল, বাকি মেয়ে ওই দিন আসতে পারিনি, কারণ মেয়েটার মা তো অসুস্থ, সেই জন্য ওরা তিনজনই, বাঁ দিকে রয়েছে সৌম্য আর মাঝখানে রয়েছে সৃজিৎ, আর এটা আমার অংশু। সৌম্যদের বাড়িতে গিয়ে
করা হচ্ছে প্রজেক্টটা। ওটা ওইটা আগেরটা ছিল ঘরটা ম্যাক প্রজেক্ট, এটা বেঙ্গলি প্রজেক্ট। সেই দিন এই প্রজেক্ট বানাতে গিয়ে আসার সময় পুরো ভিজে গেছে। এই যে ওইটা ম্যাথ প্রজেক্ট, এটা বেঙ্গলি প্রজেক্ট। কী বৃষ্টি কী বৃষ্টি, যত আমাদের এদিকে আসছি তত বৃষ্টি। পালবাড়ির ওখান থেকে মানে আর আমাদের বাড়ি থেকে 5 মিনিটের রাস্তাতে এসে পুরো ভিজে গেলাম। অংশুর হেলমেট ছিল, অসুবিধা হয়নি, আর আমার পিছনে গাড়ির পিছনে বসেছিল, তো আমি গাড়ি চালাচ্ছিলাম, ও তো ভেজেনি। ওই জন্যই আরও দেখলাম 5 মিনিটের রাস্তা চলে যায়, তারপরে গেলে তো আর বাড়ি গিয়ে জামাকাপড় কেচে ফেললেই হয়ে গেল, আর তো শান্তি। কারণ রাস্তায় কোথায় দাঁড়াবো, যেখানেই দাঁড়াই 1 ঘন্টা টাইম, 1 ঘন্টা 1.5 ঘন্টা কখন বৃষ্টি থামবে তার নাকি। এটা হচ্ছে কম্পিউটার প্রজেক্ট অংশুর, এটা অংশু একা বানিয়েছে, এটা গ্রুপ না। তাহলে সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। বাই বাই।